আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ওল্ড দীঘার ব্লু ভিউ ঘাটে। এখানে যেটা দেখতে পাচ্ছি, সমুদ্রের কিন্তু আমূল পরিবর্তন ঘটেছে। সমুদ্রের জলস্তর অনেকটা বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু একেবারে বড় বড় ঢেউ এসে পড়ছে সমুদ্রের পাড়ে। সমুদ্রের যে স্বাভাবিক অন্যান্য দিনের সমুদ্র থাকে, তার থেকে কিন্তু অনেকটাই সমুদ্র আজ দেখতে পাচ্ছি আমরা উত্তাল হয়ে উঠেছে যেন সমুদ্র। বিকট গর্জন করতে করতে কিন্তু বড় বড় ঢেউগুলি আসে, এসে আছড়ে পড়ছে একদম সমুদ্রের পাড়ে। এই ব্লু ভিউ ঘাট, যেখানে কিন্তু অন্যান্য দিন ছুটির দিন থেকে সারা বছর সাধারণ পর্যটকরা ভিড় করতেন, আজ আমরা এটা এসে এখানে যেটা লক্ষ্য করলাম একেবারেই পর্যটক শূন্য। আমি ক্যামেরা পার্সনকে বলবো আমার সি বিচ, দীঘা সি বিচ দুদিক দেখানোর জন্য একেবারেই পর্যটক শূন্য রয়েছে। কারণ এখানকার যে স্থানীয় প্রশাসন, তারা কিন্তু তৎপরতার সঙ্গে পর্যটকদের এখান থেকে সরিয়ে দিচ্ছেন। একেবারে বিচ বরাবর একটি লক্ষণ রেখা তৈরি করা হয়েছে, দড়ি এবং বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে বিচ বরাবর। সেখান থেকে কিন্তু একেবারেই সমুদ্রের কাছে আসা প্রবেশ একদম নিষেধ রয়েছে। এই কারণেই পর্যটকরা সমুদ্র দেখতে এসেও না দেখে ফিরে যেতে হচ্ছে এবং আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। সকাল থেকেই কিন্তু এনডিআরএফের টিম নেমেছে, জেলাশাসক পূর্ণেন্দু মাঝি তিনি পরিদর্শন করেছেন, এসপি সৌমদি ভট্টাচার্য পরিদর্শন করেছেন। বর্তমান কিন্তু এই সন্ধ্যায় এসে ঘুরে গেলেন রামনগরের যিনি বিধায়ক রয়েছেন অখিল গিরি। আমরা সকাল থেকেই দেখেছি দফায় দফায় প্রশাসনের পক্ষ থেকে এখানে মাইকিং করা হয়েছে এবং হোটেলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে পর্যটক শূন্য করার জন্য, এবং নতুন করে কোনো পর্যটক বুকিং নেওয়া হচ্ছে না হোটেলগুলিতে। একেবারে আতঙ্কে রয়েছে এই এলাকারবাসী। আমরা সকাল থেকেই বারবার আমাদের বর্তমান সময়ের পর্দায় আমরা তুলে ধরেছি দীঘার যে চিত্র, দীঘার যে কী প্রভাব পড়ছে ডানা ঝড়ের। সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও সন্ধ্যার দিকে কিন্তু সমুদ্রের আরও গর্জন বেড়েছে। সমুদ্রের জলের যে স্তর, তা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কিন্তু এলাকাবাসী অনেকটাই আতঙ্কে রয়েছে। কারণ আমরা বিগত কয়েক বছর আগে দেখেছিলাম যেখানে ইয়াস ঝড় এই দীঘা কিন্তু একেবারেই লন্ডভন্ড করে দিয়ে গেছিল। দীঘার যে দোকান থেকে শুরু করে, হোটেল থেকে শুরু করে, স্থানীয় যে গ্রামগুলি রয়েছে সেই সমস্ত বসত বাড়ি থেকে শুরু করে সমস্ত কিন্তু একেবারেই তজনজ করে দিয়েছিল ইয়াস ঝড়। তারই ক্ষত কাটতে না কাটতেই আবার কিন্তু আবার একটা নতুন করে ঝড় আসছে। তার ফলেই কিন্তু এলাকার যারা মানুষ তারা খুবই আতঙ্কে রয়েছেন, তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে স্কুলগুলিতে ত্রাণ শিবির করা হয়েছে এবং এখানে কিন্তু ফায়ার ব্রিগেডের যে টিম তাদেরও মোতায়েন করা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং বিশেষ করে মেডিকেল দিক দিয়ে নজর দেওয়া হচ্ছে, মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং হাসপাতালের বেড সংখ্যা আসন সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমান যে পরিস্থিতি দীঘা, তাতে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে এই দীঘা এলাকা কি হতে পারে সেটাই এখন দেখার। পূর্ব মেদিনীপুর থেকে সৈকত মাইতি, বর্তমান সময়। আপনারা দেখছেন বর্তমান সময় .com। দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারুতা বাসন্তী শুনলাম, সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া। ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com।